নমস্কার আমি বর্ধমান থেকে ললিত কোনার বলছি বর্ধমানের উনপঞ্চাশ বছরের নাট্যদল মৌলিকের আমি আজীবন সদস্য ও বর্ধমান ড্রামা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আগামী এগারোই জুলাই মৌলিক পঞ্চাশ বছরে পদার্পণ করত করোনা ভাইরাসের জন্য সেটি আর সম্ভব হচ্ছে না বর্ধমান শুধু সীতাভোগ মিহিদানার জন্য বিখ্যাত নয় লোকে বলতো বর্ধমান এগ্রিকালচারের দেশ সেটাও সত্য নয় বর্ধমানের কালচারালির দিক অনেক বড় এখানে বেশ কিছু প্রতিষ্ঠিত নাট্য দল আছে যারা নিয়মিত অভিনয় করেন এখানকার মঞ্চ সংস্কৃতি রবীন্দ্র ভবন টাউন হল বেশ দামি এবং নামি যাই হোক বাংলাদেশ শব্দ নাট্য চর্চা কেন্দ্রের তরফ থেকে খোরশেদুল আলম আমায় অনুরোধ করেছেন করোনা যাপনে নাট্যকর্মীদের করণীয় ও আগামী ভাবনা নিয়ে কিছু বলতে করোনা ভাইরাসে সারা পৃথিবী আক্রান্ত সেই কারণে সমস্ত বিভাগ অচল আমরা নাট্যকর্মী আমরাও আর চরম দুর্বিপাকে অভিনয় তো দূরের কথা রিহার্সাল পর্যন্ত দিতে পারছি না মাস্ক পরে আর যাই হোক বাচিক কিছু হয় না না অভিনয় না আবৃত্তি গান শ্রুতি নাটক যার ফলে রবীন্দ্র নজরুল জয়ন্তী আমরা এবছর মঞ্চে আয়োজন করতে পারিনি অনলাইনে বাধ্য হয়ে করতে হয়েছে এই কারণে অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে অনলাইনে নাটক করলে কেমন হয় আমি বলি মধু অভাবে বুড়ের নিতান্ত শাস্ত্রী আছে কোনো উপায় না থাকলে সেটাই করতে হবে মা কি ছেলে বেছে নেয় মেনে নেয় সেভাবেই মেনে নিতে হবে কিন্তু সেটি তেমন কার্যকরী হবে বলে আমার বোধ হয় না মঞ্চে দেখার যে আনন্দ টিভি বা মোবাইলের মাধ্যমে সেই ডাইমেনশন কখনোই আসে না ঔরঙ্গজেবের পোশাক পরে দুপুর রোদে রাস্তায় দাঁড়িয়ে কেউ যদি চিৎকার করে ওই সেই ছিন্ন ছিন্নমন্ড ওই চিৎকার করাই সার হবে আবার উল্টো কোনো রঙ্গমঞ্চে হাওয়াই শার্ট প্যান্ট পরে হাওয়াই চটি কেউ যদি সংলাপ পাওড়ায় আকাশ মেঘাচ্ছন্ন একটা ঝড় উঠবে যতই কণ্ঠস্বরে জাদু খেলুক দর্শকের মনে কোনো ঝড় উঠবে না অর্থাৎ আমি বলতে চাইছি যেটা যা সেটা তাই করতে হবে এই জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে হয়তো অনন্তকাল তাও হতে পারে আমরা কি স্বপ্নেও ভেবেছি এরকম হতে পারে করোনার আগ্রাসন আমাদের গতিকে থামিয়ে দিতে পারে জীবনবোধকে আয়ত্ত করার ক্ষমতা হারিয়ে আজ আমরা মৃত্যু আমরা আগে বলতাম কাছাকাছি থাকো এখন সবাইকে বলি দূরে দূরে থাকো নিজে জামাইকে ঘর ঢোকাতে সাহস পাই না বন্ধু বান্ধব সব দূরে সরে গেছে কোনো যোগাযোগ নেই শুধু মাস্ক পরে ঘুরে বেড়াও চেনা লোককে চিনতে পাচ্ছি না আগে আমরা মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞেস করতাম কাপড়টা একটু তোলো তোমা এখন গিয়ে জিজ্ঞেস করতে হবে মাস্কটা একটু খোলো তোমা আমাদের একটা সাধারণ জীবন ছিল করোনার আবহে সাধারণ জীবন কেমন অসাধারণ হয়ে গেল অবশ্য জোয়ার থাকলে ভাটা থাকে আলো থাকলে অন্ধকার এর একটা ভালো দিকও আছে আজ নির্মল আকাশ স্বচ্ছ বাতাস যমুনার জল কাঁচের মতো পরিষ্কার ভোরে অজানা কত নতুন নতুন পাখি গান গাইছে কচি পাতায় সুন্দর সব ফুল ফুটছে শহরের রাস্তায় ময়ূর হরিণ চড়ে বেড়াচ্ছে তবু এক বিস্ময় পৃথিবীর মধ্যে আমরা ভয়ে ভয়ে থেকে যাব আমাদের মধ্যে কেউ হয়তো কাল আর ধ্রুবতারা তারা আকাশে চাঁদ দেখবে না আর জীবনে কোনো দিন অভিনয় করবে না আবার কেউ কেউ পূর্ণিমার চাঁদ দেখবে গান গাইবে জীবনটাকে নতুন করে উপভোগ করবে সেই আশায় আমাদের থেকে যাওয়া একটা বিশ্বাস নিয়ে আমরা বাঁচতে পারি যে করোনার আগে পৃথিবী ছিল করোনার পরেও পৃথিবী থেকে যাবে সবাই ভালো থাকুন সুখে থাকুন সাবধানে থাকুন নমস্কার